হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কিরে, কেমন আছো? এই তো ভাবি, কেটে যাচ্ছে কোনো মতে। কোথায় আছো? আসি বাসায়, চিন্তা করলাম যে ভাবি একটু ফোন দেই, ভাবি কি করতেছে, কেমন আছে। কি করতেছি, লিচুর বাগানে আসছি। লিচুর বাগানে? তো হ্যাঁ, লিচুর বাগান আবার কি করো ভর দুপুরে? আরে ভালো লাগছে না মনটা, তাই লিচুর বাগানে আসলাম ঘুরতে। ও আচ্ছা, ভাই থাকলে তো আরো বেশি ভালো হইতো। ভাই তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে, সেই জন্য আর কি। তো ওইটাই তো বললাম, ভাই তো সবসময় কাজ নিয়ে থাকার কারণে তো ভাবিকে সময় দিতে পারে না। আসলে ভাবি একটা কথা কি, যে ভাই না আমার ভাবিকে যে সময় দিতে পারে না, ওকে পাগল ছাড়া কিছু বলা যায় না। তাই না? হ্যাঁ সত্য কথা, কারণ ভাবিকে সময় দেয় না, এটা আমার ভাই কেমন তাহলে একটা পাগল না? সময় দেয় তো, যখন অফিসে থাকে তখন সময় দেয়, তাই ছাড়া তো অফিস কাজ আছে না। না না, তারপরে তো একটা সময়ের ব্যাপার আছে না, ভাবিক তো সারাক্ষণ আমি দেখি ভাবি একা একাই সব সময়। এই রাতে আসলে ভাই একটু কাছে থাকলো চলে গেল, আর তো কোনো কিছু না। তো দেবরে তো পারে না যে একটু ভাবিকে নিয়ে ঘুরতে। তো ভাবি তো ভাই যেন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে, দেবর কি করে? দেবর কোন সময় যাবে বলেন, যা যখন যাবে তখন তো ভাবি কাজে থাকে, ভাবি এই কাজ করে ওই কাজ করে, ভাবিকে তো বলার সময় পাই না। হয়েছে হয়েছে, থাক কাজ। আচ্ছা না, তুমি একদিন সময় করো ভাবি, কবে যাবা কোথায় যাবা বললো, তোমারে নিজে ঘুরে আসবো, সমস্যা কি? আমার ভাবির শখ জাগছে দেবরের সাথে ঘুরতে যাবে, সমস্যা কি তাহলে? তাই হ্যাঁ অবশ্যই, তাহলে হচ্ছে চলো কুয়াকাটাতে যাই। এই সামান্য এইটুক জায়গাতে কুয়াকাটায় যেতে হবে? আর কোনো জায়গা পাইলে না? না তা আর কি জায়গা আছে, কুয়াকাটাই তো একটা ভালো জায়গা দেখার মতো জায়গা। এইটা কোনো কথা, কুয়াকাটা বাদে ভাইকে বলে কক্সবাজার যাই। কক্সবাজার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যাবা? হুম, সত্যি? সত্যি যাব, আমার তো ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা ভাই যান, আবার কোনো কিছু কয় না, তাহলে কিন্তু আবার কষ্ট ভাই কি লাগবে। বলবে, তোমার ভাই কি বলবে? ভাই তো সময় দিতে পারে না, ভাই তো আমাকে বলে যে ইস কি একটা অফিসে জব নিলাম, তোমাকে নিয়ে একটু ঘুরতেও পারি না, তোমাকে একটু সময় দিতে পারি না। তো আমি তো যাচ্ছি দেবরের সাথে, তো কি হয়েছে? তো আমি তো ওইটাই বাইরে কারোর সাথে যাচ্ছি না ঘুরতে। না, সেটাই বলতেছি, কারণ ভাই তো সময় না পাওয়ার কারণে তো এখন যদি দেবরের সাথে ভাবি ঘুরতে যাবে তো আনন্দের কথা, আর আমিও তো এক পায়ে খারাপ, ভাবির সঙ্গে বেড়াতে যাব কি যে আনন্দ লাগবে। তাই না? হ্যাঁ আসলে ভাবিক নিয়ে বেড়াতে না অনেক ভালো লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, একটা ডেট ফিক্সড করো, কোন দিন গেলে ভালো হবে। এটা আমি কেন করবো, এটা আমার ভাবি সব সময় ভালো জানে, ভাবি কখন সময় পাবে কখন যাবে সেটা ভাবি বলবে, আর আমি ভাবিকে নিয়ে যাব, সমস্যা কি? আচ্ছা তাহলে আগামী 14 তারিখ সোমবার দিন, ঠিক আছে? আগামী 14 তারিখ সোমবারের দিন? হ্যাঁ, একটু ডেটটা বেশি হয়ে গেল না? আচ্ছা তাহলে দেখো তোমার সময় সুযোগ মতো কোন দিন হয়। আমি তো সামনে 7 তারিখে এবং কিছু টাকা পয়সা এক জায়গা থেকে পাবো, তাহলে 7 তারিখে ভাবির এনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আর ভাবি তোমার বোনকে সঙ্গে নিবা না তুমি একা যাবা? এখন তোমার যেটা ভালো হয়, যদি বলো যে ভাবি তোমার বোনকে সঙ্গে নিয়ে চলো একটু এনজয় করবো, তাহলে কোনো প্রবলেম নিয়ে যাবো, সমস্যা কোথায়। এইটাই তো বলতেছি, আমি আমার ভাবির বোনকে যদি নেই না, তাহলে ভাবি ভাবির জায়গায় থাকলো, আমি ভাবির বোনকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম, ভালো লাগলো। কারণ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বোনকে আমি আসতে বলি। ভাবি তো জানে দেবর তো একটু বড় হয়ে গেছে, তো দেবরের তো একটা খোঁজ রাখার তো দরকার ভাবি, তাই না? তো ভাবি যদি না রাখে দেবরের খোঁজ কে রাখবে ভাবি বলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বোনকে ফোন দিয়ে বলি, ও আসবে আর কি, ও তো ঘুরতে খুব ভালো পছন্দ করে। হ্যাঁ অবশ্যই, ঘুরতে পছন্দ তো করে, কারণ তার সাথে আমি মাঝে মধ্যে একটু ফোনে কথা বলি তো। ও আচ্ছা, এই কথা সেই জন্যই তো বলছো যে ভাবি আপনার বোন একা যাবেন না আপনার বোনকে সঙ্গে করে নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ এই তো ভাবি, হ্যাঁ বুঝতে বুঝতে পারছে, পারছি। তো ভাবি না বুঝলে বুঝবে কেটা, কারণ ভাবিকে তো বুঝতেই হবে সব কিছু, কারণ ভাবি যদি আমাকে সামলায় না নেয় তাহলে ভাবি বুঝবে না। ঠিক আছে, ওর তো কলেজ আছে, তারপরে আমি ওকে ফোন দিয়ে বলি। হ্যাঁ ভাবি সত্য কথা কি জানো, আমি তোমার বোনের সাথে না প্রেমে পড়ে গেছি। ওরে বাবা রে বাবা, এখন বাবারে মানে ভাবি এখন বলে ভাবির সাথে কথা বলতে গেলে
সময় পায় না, ভাবে ই করে সি করে। তো ভাবির সাথে কথা বলতে গিয়ে যদি সময় আমার নাই পাওয়া যায়, তাহলে ভাবির বোনকে সাথে আমার কথা বলতে হবে, ভাবির বোনকে নিয়ে আমাকে সময় কাটাতে হবে, এটাই তো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমি আমার বোনকে আসতে বলি, তাহলে বোনকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এটা অবশ্য ঠিকই আছে, ভাবি যদি নিয়ে আসছি তাহলে তো আমি যাবো সঙ্গে। তো কক্সবাজার কিন্তু কয়দিন থাকা হবে? কক্সবাজার গেলে তো তোমার হচ্ছে ধরো কি ফ্লাইটে যাবা, প্লেনে? হ্যাঁ ওখানে তো নিয়ে যাবো, তোমাদেরকে আমি বাসে করে বা মাইক্রোতে নিয়ে যাবো, দরকার কি? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিনের জন্য, তিন দিন যাওয়া আসার তো সময় লাগছে না। তাহলে 3 দিন থাকবা ওখানে? হ্যাঁ, তাহলে যাওয়া আসায় 2 দিন? যাওয়া আসা 2 দিন, মানে প্লেনে যদি যাই তাহলে তো আধা ঘন্টার মধ্যেই যাওয়া যায়, আধা ঘন্টার মধ্যে আসা যায়। যাই হোক, তারপর 2 দিন ধরে নিলাম আমি, তাহলে যাওয়া আসা আমরা 2 দিন করবো, থাকবো, আবার 3 দিন ওখানে থাকে ঘুরে ফিরে করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা তাহলে নেই। এটা ভালো হবে না? হ্যাঁ, আর ওখানে যাই তো খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার আছে, ভাবি কি রান্না করে এখান থেকে নিয়ে যাওয়া হবে না? রান্না করে 3 দিনের জন্য নিয়ে যাব, মানে এটা আবার কেমন কথা? রান্না করে ওখানে যাচ্ছি আমরা ঘোরার জন্য, আর রান্না করতে যাচ্ছি না কি কি সব পাগলের মতো কথাবার্তা। না না, প্রথম যেদিন যাব সেদিন তো আর হুট করে তো কিছু খাইতে পারবো না ওখানে যাই, তাই না? সেই দিনের খাবারটা যদি আমরা বাসা থেকে নিয়ে যাই তাহলে ভালো। করে যায় ওখানে কি রেস্টুরেন্টের অভাব আছে যে হুট করে খাওয়া যাবে না? এখন তোমার বোন যদি রেস্টুরেন্টে বসে খাইতে চায়, খাইতে যদি পারে তাহলে নিয়ে যাই খাওয়াবো, ও তো কোনো রেস্টুরেন্টে বসে না। বর্তমান যুগের মেয়েরা কি রেস্টুরেন্টে খায় না? না না, আসলে ও বসতে চায় না, আমি তো ওরে নিয়ে জায়গায় বহুত জায়গায় ঘুরছি, তুমি হয়তো জানো না। ঠিক আছে, ওই যে একটা কথাই আছে না যে মানে তলে তলে বউ কাঁঠাল খায়, এত কাঁঠাল কাঁঠাল বউ কই পায়, তাই না? আমি আসলে কি ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরছি, বুঝছো? বাবারে বাবা, ও কলেজ বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে কবে আপনার সাথে ঘুরলো? ওর ঘোরার সিস্টেমটা হয়েছে অন্যরকম, ও কলেজে আসবে, আসে একটা ক্লাস করে আমার ফোন দেয়, আমি নগদ বাইক নিয়ে চলে যাই, যাওয়ার সঙ্গে দেখা করে ওর সাথে ঘুরে ফিরে সব শেয়ার করে নেয়, তারপরে আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, তাই না? কি এত কিছু ভিতরে ভিতরে চলছে আর আমি জানি না নাকি? কেন মনে হয় না বুঝি ওই রকম কিছু আমরা করি, তাই না? ওরে বাবা ঠিক আছে, তো কি করবো ভাবি বললেন? এখন এই যে তোমাকে, তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, তোমার বিয়ে শাদী হয়ে গেছো, এখন আমার তো হবার বয়স হয়ে আসতেছে, আমাকে তো তোমরা কেউ দেখবা না, তাহলে আমাকে আর বাকি জীবনটা আমাকে সেভাবে কাটাইতে হবে না? দেবরের প্রতি যে ভাবির একটা ভালোবাসা বা ভাবির প্রতি দেবরের যে একটা ভালোবাসা, এটা কি ভাবি রাখছে? তাই তো আমি ওকে ফোন করলেই দেখি ওয়েটিং ওয়েটিং, ও তো আমার কাছে কিছু বলে না। আমি বলি যে কি রে এত আনাদার কল, কে কার সাথে কথা বলিস? বলে যে আমার স্যার, আমার একটা ফ্রেন্ড বা এই সেই, কত হাজার রকমের। ও মামা ফোন করছিল, তো নানু ফোন করছিল, এগুলো আর কি, মানে বিভিন্ন ধরনের একটা কোনো না কোনো একটা ইস্যু দেখায়। হ্যাঁ ওখানে আমি ওকে শিখাই দেশো, কিন্তু আমি তো যা এখন বুঝতে পারলাম যে ও কার সাথে কথা বলে। বাস বুঝে পারলে যথেষ্ট, ওটা ঠিক তো? ঠিক আছে ভাবি, তাহলে আমাদের কথা এটাই থাকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওকে ফোন করে আসতে বলি। আচ্ছা ওকে ভাবি, ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ।